بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا ما ربك وما بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله. আমাদের এক ভাই প্রশ্ন করেছেন রফল্য নামাজে যেটা আমরা করে থাকি তো এ রফলাইন ইসলামের প্রাথমিক যুগে ছিল তারা বগলের নিচে মূর্তি রাখত সেই মূর্তি যেন পড়ে যায় সে উদ্দেশ্যে রফল এদাইন করত তো এ কথাটি কতটুকু যৌক্তিকতা রয়েছে তো আমরা নামাজ পড়ে থাকি নামাজ আমরা অনুসরণ করে থাকি আমাদের নবী মোহাম্মদ সাল্লাই সালামের উনি যেভাবে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন সেভাবেই আমরা নামাজ পড়ে থাকি আর নামাজে রফুল এদাইন বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে কয়েকটি স্থানে চার স্থানে রফুল আদায়ন করতে হয় দুই হাত উত্তোলন করতে হয় তো এ সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে ইবনু ওমর রাজি আল্লাহন কর্তৃক যে আন্না রসুল্লাহ সাল্লাহ ওয়াইজা রফা রসুল্লাহ সালামা কাবার আলী রোকোয়াইজা রফাভুমিন এটা সহিখারির সাতশত পঁয়ত্রিশ নম্বর হাদিস ওইরকম ভাবে শহীদ মুসলিমে এই হাদিস বর্ণিত হয়েছে তিনশত নব্বই নম্বর হাদিসে তো এখানে নবীকরণ সাল্লাহ নামাজে হাত উত্তোলন করতেন সে কথা উল্লেখিত হয়েছে তো প্রথমে বলা হয়েছে যে কান ইয়াদাহি হাজামান কিবাই ইজাফত হাসলা নামাজ যখন তিনি আরম্ভ করতেন শুরু করতেন তখন দুই হস্ত উত্তোলন করতেন কাঁধ বরাবর ই কাদ কাঁধ বরাবরের কথা উল্লেখিত হয়েছে অন্যান্য হাদিসে কান বরাবরের কথা উল্লেখিত হয়েছে তো সেক্ষেত্রে কাঁধ বরাবর অথবা কান বরাবর দুই হস্ত বা দুই হাত উত্তোলন করা যায় তো নামাজ শুরুর যখন আমরা করে থাকি সেই শুরুতে রফুল করা যাবে এই হাদিস থেকে সেটা সাব্যস্ত ওরকমভাবে ওয়াইজা কাব্বার আল্লির রুকো রুকুর জন্য যখন তাকবির করা হয় আল্লাহবর বলা হয় তখনও হাত উত্তোলন করতে হবে তিন নম্বর ওয়াইজা রফা আরুমিয়ার রুকো রফা হুমা কাদা আলিক রুকু থেকে যখন উঠা হয় দাঁড়ানো হয় তখনও দুই হস্ত উত্তোলন করতে হবে এখানে তিনটি স্থান সাব্যস্ত হয়েছে যে তিন স্থানে রফুল আদান করতে হয় অন্য একটি হাদিসে এসেছে সহি বুখারিতে সেটা শাশ্বত ছয় নম্বর হাদিস এ বর্মা আরো অনেক হাদিস বর্ণিত হয়েছে অনেক হাদিস গ্রন্থে তবে আমি এখানে দুইটি হাদিস উল্লেখিত করেছি একটি করেছি আর একটি করব তো এই দুই হাদিসে যেটি উদ্দেশ্য সেটি হল যে চারটি স্থান সাব্যস্ত হয়েছে যে চার স্থানে নবীকুল সাল্লাহামরা ফুল আদায়ন করেছেন তো এই হাদিসে পরবর্তী শাশ্বত ছয় নম্বর হাদিসে বলা হয়েছে যে ওয়াইজা কাল আসামি হুলিমান হামিদা রফা ওয়াইজা কমিনার রকা নবীক সাল্লাহ সালাম দুই রাখাত শেষ করে যখন তৃতীয় রাখাতের জন্য দাঁড়াতেন সেই তৃতীয় রাখাতে দাঁড়ানোর সময় তিনি দুই হস্ত উত্তোলন করতেন দুই হাত উঠাতেন তো এখানে চতুর্থ নম্বর একটি স্থান পাওয়া গিয়েছে যে স্থানে নবীকরম সাল্লা আলিয়া সাল্লাম নামাজে হাত উত্তোলন করতেন তো সর্বমোট চারটি স্থান পাওয়া গিয়েছে যে চার স্থানে নামাজে রফুল আদায়ন করতেন হাত উত্তোলন করতেন দুই হাত তো এখানে যারা বলে থাকে যে বগরের নিচে মূর্তি রাখা থেকে বিরত হওয়ার জন্য বা মূর্তি যেন পড়ে যায় সেই উদ্দেশ্য থেকে রফুল এদান করা হতো এ কথাগুলো আসলে গর্হিত এ কথার আদৌ কোনো যৌক্তিকতা বা কোনো দলিল বা কোনো প্রমাণ রয়েছে কিনা আমার জানা নেই তবে ইয়াতে কী হিকমত রয়েছে ইয়াতে কি প্রজ্ঞা রয়েছে যে রফুল এদান আমরা করে থাকি তার মাঝে কি হিকমত রয়েছে তো এ সংক্রান্ত সরহ মুসলিম ইমাম নববী রহিমা তিনি কিছু কথা তুলে ধরেছেন সেক্ষেত্রে যে ইমাম শাফির রহিমা তিনি বলছেন যে আমরা রফুল এদান করে থাকি নামাজ ই আজাম আল্লিল্লাহ হিবাতিবা আনলির রসুল সাল্লাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের মহত্ব বর্ণনা করার জন্য ওইরকমভাবে নবী ইরমুল সাল্লাই সাল্লামের আনুগত্য করার জন্য রফুল করে থাকি এছাড়া অন্যান্য আলেমগণ বা অন্য অনেকেই যারা এইটা ব্যাখ্যা করেছেন তারা বলেছেন যে আল্লাহ রবুল আলমের সামনে আমরা নিজেদেরকে সুপর্দ করে দিচ্ছি এ উদ্দেশ্য রফুল লেদেন করা হয় আবার কেউ বলেছেন এটা তাওহিদ বা একত্ববাদের নিদর্শন হিসেবে আমরা রফুল লেদেন করে থাকি আবার কেউ বলেছেন দুনিয়ার থেকে বিমুখতা হয়ে আখেরাতমুখী হওয়ার জন্য আমরা রফুল লেদেন করে থাকি আবার কেউ বলেছেন যে নামাজের প্রবেশের জন্য সেটা ইশারা স্বরূপ আমরা রফুল লেদান করে থাকি তবে এটা তাকবিরাতুল হেরামের ক্ষেত্রেই প্রযোজ্য তবে সর্বশেষ ইমাম নবী রহিমা বলেছেন যে সকল যুক্তি যে দেখানো হয়েছে সবগুলোর মধ্যেই সন্দেহ রয়েছে তবে এগুলো সম্পূর্ণ ইলমি বা জ্ঞানগত বা যুক্তিসম্মত এমনটি নয় তো সেক্ষেত্রে আমরা বলবো যে নবীকরণ সাল্লাহ সাল্লাম থেকে যেভাবে নামাজ সাব্যস্ত হয়েছে সেই নামাজের রফুল আদায়ন করার কথা বলা হয়েছে এবং হাদিস দ্বারা সহি সঠিক হাদিস দ্বারা সেটা সাব্যস্ত তো অতএব এই আদান করা থেকে বিরত থাকার জন্য এবং বাপদাদা থেকে একটি আমল করে আসতেছি সেটার উপর অটল অবিচল থাকার জন্য আমরা যে সকল আজগুবি কথা বলে বেড়াবো যে বগলের নিচে যেন আমরা মূর্তি রাখা থেকে বিরত থাকি সেই উদ্দেশ্যে আমরা দুই হাত উত্তোলন করি আদান করে থাকি এগুলো আজগুবি কথা এ সকল আজগুবি কল্পকাহিনী থেকে আমাদেরকে বিরত থেকে সহি সঠিক আদেশ অনুযায়ী যেন আমরা জীবন করতে পারি সেই তফিক আল্লাহ রাব্বুল আলীম আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ